Hello, my dear students. Good morning. Assalamu alaikum. I hope all of you are doing well. Students, when you are attending my class, please keep your book, pencil, and khata with yourself. In the previous class, we have learned unit 17. Today we will learn unit 27. Dekho 27 ami dekhe niyechi. Look at the board. 27 ebong 27 e ei je boi ta khub boi shudhi khule dekho. 27 e ache Anita's life. Anita's life. Anita's life এর অর্থ কি এখানে আনিতা একজন মানুষের নাম আর লাইফ অর্থ জীবন আনিতা'স লাইফ এর অর্থ আনিতার জীবন স্টুডেন্টস আমরা আজকে এই লেসনটা থেকে এই লেসনটা পড়ব এবং এই লেসন থেকে আমরা আজকে কি শিখব এই লেসনটা পড়ার পরে আজ আমরা কিছু কোশ্চেন কিভাবে করতে হয় এবং সেই কোশ্চেনের কিভাবে উত্তর দিতে হয় তা তোমরা ভালো করে শিখতে পারবে তো লেটস স্টার্ট আওয়ার ক্লাস স্টুডেন্টস ওকে প্লিজ ইউ ওপেন ইওর বুক এন্ড রিড উইথ মি লেটস সি অ্যাক্টিভিটি এ অ্যাক্টিভিটি এ তে আছে দেখো রিড এন্ড সে পড়ো এবং বলো ফার্স্ট একটা আছে দেখো একজন মহিলার ছবি দেখতে পাচ্ছি ঠিক আছে একজন মহিলার আমরা ছবি দেখতে পাচ্ছি এবং এই ছবিতে দেখতে পাচ্ছি তিনি কিছু একটা করছেন তিনি বাড়ির কোন কিছু একটা কাজ করছেন এবার দেখি কি লেখা আছে নিশ্চয় বুঝতে পেরেছো যে ছবিটা দেওয়া আছে এই ছবির মহিলার নামটা হলো আনিতা এখন এই আনিতার জীবন সম্পর্কে আমরা পড়ব দেখো এবার দিস ইজ আনিতা দিস ইজ আনিতা সরকার ইনি হন আনিতা সরকার দিস ইজ আনিতা সরকার ইনি হন আনিতা সরকার শি গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং তিনি খুব সকালে ঘুম থেকে উঠে এখানে গেটস আপ অর্থ উঠা ঘুম থেকে ওঠাকে ইংরেজি বলা হয় গেটস আপ ইন দ্য মর্নিং সকালে মর্নিং অর্থ সকালে তিনি খুব সকালে ঘুম থেকে ওঠে শি কুকস ব্রেকফাস্ট শি কুকস ব্রেকফাস্ট ফর হার ফ্যামিলি তিনি তার পরিবারের জন্য রান্না করেন এখানে কুক অর্থ রান্না করা ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তা ফর হার ফ্যামিলি ফর অর্থ জন্য আর হার ফ্যামিলি তার পরিবারের জন্য অর্থাৎ শি কুকস ব্রেকফাস্ট ফর হার ফ্যামিলি এটার বাংলা অর্থ দাঁড়াবে তিনি তার পরিবারের জন্য সকালের নাস্তা তৈরি করেন Students, now let's see activity B. B তে আছে দেখো read, read and say. পড়ো এবং বলো. After breakfast, Anita goes to school. নাস্তা করার পরে Anita স্কুলে যায়। এখানে আফটার অর্থ পরে ব্রেকফাস্ট অর্থ সকালের নাস্তা তাহলে আফটার ব্রেকফাস্ট এটার অর্থ কি দাঁড়ালো এটার অর্থ দাঁড়ালো সকালের নাস্তার পরে আনিতা গোস টু স্কুল আনিতা স্কুলে যায় শি ইজ এ টিচার শি ইজ আ টিচার তিনি একজন শিক্ষক শি ইজ আ টিচার তিনি একজন শিক্ষক এখানে টিচার অর্থ শিক্ষক শি টিচেস ক্লাস ওয়ান অ্যান্ড ক্লাস টু শি টিচেস
class 1 and class 2 tini prothom ebong ditiyo shrenite padan koran ekhane teaches ortho ki teach teach ortho padan korano ba shiksha dan kora etake bola hoy teacher kintu shikkhok ar teach ortho hocche shiksha dan kora ba padan kora tahole students তোমরা অমিতার জীবন সম্পর্কে খুব সংক্ষেপে দুইটা সেক্টরে তোমরা শুনতে বুঝালে একটা হচ্ছে এ অ্যাক্টিভিটি এ এখানে দেওয়া হয়েছে অমিতা তার বাড়িতে কি ধরনের কাজ করেন কখন ঘুম থেকে ওঠে এবং অ্যাক্টিভিটি বি এখানে দেওয়া হয়েছে অমিতা কখন তার প্রফেশনাল লাইফ যখন শুরু করেন অর্থাৎ তিনি কখন স্কুলে যাচ্ছেন এবং তিনি কোন কোন বিষয়ে ক্লাস নিচ্ছেন সেগুলো সম্পর্কে এখানে দেওয়া আছে তো এই দুটো অ্যাক্টিভিটি থেকে আজ আমরা কি কি নতুন ওয়ার্ড শিখতে পারলাম সেগুলো আমি একটু বোর্ডে লেখা আছে তোমাদেরকে একবার করে আরেকবার যখন বলি দেখো বোর্ডের দিকে লুক অ্যাট দা বোর্ড এভরিওয়ান এখানে দেখো লেখা আছে গেট আপ গেট আপ অর্থ ওঠা বা ঘুম থেকে ওঠাকে বলা হচ্ছে গেট আপ তারপরে দেখো আছে আর্লি 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 শব্দের অর্থ খুব সকাল বা ভোর আর্লি আর্লি অর্থ খুব সকাল বা ভোর মর্নিং মর্নিং অর্থ সকাল কুক কুক অর্থ রান্না করা ব্রেকফাস্ট ব্রেকফাস্ট অর্থ সকালে নাস্তা এরপরে দেখো আছে ফ্যামিলি ফ্যামিলি অর্থ পরিবার আফটার পরে উমার মহিলা এই যে এই ওয়ার্ড মিনিংগুলো আমি তোমাদেরকে যেগুলো নতুন ওয়ার্ড মিনিং পেলাম এই 27 মিনিট থেকে সেগুলো তোমাদেরকে আমি একটু লিখে পড়ালাম তোমরা একটা বাসায় বসে এই ওয়ার্ড মিনিংগুলো অনেক ভালো করে মেমোরাইজ করার চেষ্টা করবে বাংলা অর্থ সবগুলো মেমোরাইজ করে ফেলবে Students, এবার now let's see activity C. দেখো, activity C তে কি আছে? Activity C তে আছে ask and answer. এখানে ask অর্থ হচ্ছে জিজ্ঞাসা করা অথবা প্রশ্ন করা। ঠিক আছে? And answer অর্থ উত্তর। অর্থাৎ এখানে প্রশ্ন করা হবে এবং উত্তরও দিতে হবে যেহেতু আমাদের করোনার জন্য এখন স্কুল বন্ধ তোমাদেরকে আমি বোর্ডের ফ্রন্টে নিয়ে আসতে পারছি না এবং ওইভাবে আমি তোমাদেরকে কোশ্চেন করতে পারছি না কিন্তু তুমি তোমার বাসায় তোমার পরিবারের লোকজনের সাথে এই গল্পটা পড়বে এবং তাদের সাথে এইভাবে একজনকে দিয়ে প্রশ্ন করাবে তুমি উত্তর দিবে আবার এক সময় তুমি নিজে প্রশ্ন করবে ফ্যামিলির আর কেউ তোমাকে উত্তর দিয়ে সাহায্য করবে এইভাবে তুমি তোমার বাসায়টা প্র্যাকটিস করবে তো আমরা এখন এই আনসার অ্যান্সারটা শুরু করি দেখো এখানে কি আছে এখানে আছে হু ইজ দ্য উম্যান এখানে বলছে মহিলাটি কে এখানে মহিলাটি কে অর্থাৎ আমরা অবশ্যই বুঝতে পারছি যেখানে অমিতা সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে তোমার এখানে আনসারটা কি হবে একটু চিন্তা করো সেকশন তুমি অ্যাক্টিভিটি এ দিকে তাকিয়ে রাখো যে এখানে উত্তরটা পাওয়া যায় কি না অ্যাট ফার্স্ট ইউ থিঙ্ক দেন ইউ অ্যান্সার মি ওকে আমাকে তো আনসার দিতে পারছো না তুমি তোমার বাসার পরিবারের সদস্যকে আনসারটা বলো নিশ্চয় পরিবার আনসারটা তুমি বলে ফেলেছ এটার আনসারটা কি হবে এটার আনসারটা হবে শি ইজ অমিতা সরকার শি ইজ অমিতা সরকার হু ইজ দ্য উইমেন এটার আনসার হবে শি ইজ অমিতা সরকার তিনি হন অমিতা সরকার অথবা তুমি এটাও বলতে পারো দ্য উম্যান ইজ অমিতা সরকার এটা বললেও হবে এটাও আনসার রাইট আনসার হবে এবার আমরা নেক্সট কোশ্চেনটা দেখি নেক্সট কোশ্চেনটা আমি লেখা আছে হোয়েন ডাজ শি গেট আপ হোয়েন ডাজ শি গেট আপ কখন তিনি ঘুম থেকে জাগে বা ওঠে এবারও তুমি অ্যান্সারটা অ্যাক্টিভিটি এতে আছে না বিতে আছে তোমাকে আগে বুঝতে হবে এবং তারপর তোমাকে বই থেকে অ্যান্সারটা খুঁজে বের করতে হবে
দেখো বইয়ের মধ্যে আছে she gets up early in the morning তাহলে when does she get up এটার आंसरটা কি হবে এটার आंसर হবে she gets up early in the morning yes students আমরা নেক্সট কোশ্চেনটাতে বাড়িতে যাই এখানে দেখো লেখা আছে what does she do for her family what does she do for her family she তিনি তার পরিবারের জন্য কি করে তিনি তার পরিবারের জন্য কি করে এটা তুমি অ্যাক্টিভিটি এ তে আছে না বি তে আছে তুমি নিশ্চয়ই এই आंसरটা বুঝে ফেলেছো এটা অ্যাক্টিভিটি এ এর মধ্যে আছে অ্যাক্টিভিটি এ এর মধ্যে লক্ষ্য করো দেখো এখানে আছে শি কুকস ব্রেকফাস্ট ফর হার ফ্যামিলি তিনি এটা এই যে এখানে লেখা আছে তাহলে তুমি এখান থেকে आंसर করতে শিখলে কি হবে শি কুকস ব্রেকফাস্ট ফর হার ফ্যামিলি ঠিক আছে তাহলে আমরা what does she do for her family এটার आंसर আমরা বের করে ফেললাম এরপরে দেখো what does she go after breakfast what does she go after breakfast বলছে নাস্তা করার পরে তিনি কোথায় যান নাস্তা করার পরে তিনি কোথায় যান what does she go after breakfast আমরা এই উত্তরটা খোঁজার জন্য অ্যাক্টিভিটি এ তে পাবো না আমাদেরকে দেখতে হবে অ্যাক্টিভিটি বি অ্যাক্টিভিটি বি তে দেখো আছে আফটার ব্রেকফাস্ট অনিতা গোস টু স্কুল তুমি এখানে এই উত্তরটা দিতে পারো অথবা তুমি এভাবে বলতে পারো she goes to school after breakfast she goes to school after breakfast অথবা তুমি এভাবে উত্তরটা দিতে পারো after breakfast she goes to school এখানে অনিতা নামটা আবার নতুন করে না লিখলেও হবে অনিতার পরিবর্তে তুমি এখানে she ব্যবহার করতে পারো students এবার আমরা লাস্ট কোশ্চেনটা দেখি লাস্ট কোশ্চেনটা দেখো what does she do what does she do sorry what does she do তিনি কি করে এখানে she বলতে আমরা তো বুঝতেই পারছি যে অনিতা সরকারকে মিন করা হয়েছে তাহলে এটার উত্তর কি হবে এটার উত্তর দেখো অ্যাক্টিভিটি বি তে দেওয়া আছে অ্যাক্টিভিটি বি তে দেখো she is a teacher she teaches class 1 and class 2 এই উত্তরটা তুমি এখানে এই প্রশ্নে দিবে অর্থাৎ she is a teacher she teaches class 1 and class 2 students আমার মনে হয় তোমরা আমার সাথে সাথে এই প্রশ্নগুলো নিশ্চয়ই আমার সাথে সাথে উচ্চারণ করেছো এবং উত্তরগুলো আমার সাথে সাথে বলেছো আশা করি তোমাদের মোটামুটি এই 27 এই ইউনিটের লেসন 1 থেকে 3 ভালোভাবে তোমরা আয়ত্ত করতে পেরেছো স্টুডেন্টস এই ছিল আজকের আমাদের ক্লাসের পড়া উই উইল মিট ইন দ্য নেক্সট অনলাইন ক্লাস দ্যাটস অল ফর টুডে গুড বাই